113 নং বাগমারী গাঁও পঞ্চায়েতর সভানেত্রীর বিরুদ্ধে গাঁও পঞ্চায়েতর 10 জন মেম্বারে আবেদন করেছিল যে তেওঁর একনিষ্ঠত বহু দুর্নীতি আর বিভিন্ন ধরনের অভিযোগের ভিত্তিত অনাস্থা প্রস্তাবের কারণে এখন পিটিশন দাখিল করেছিল। গাঁও পঞ্চায়েতর 10 গৰাকী সদস্যর ভিতর 9 গৰাকী সদস্য উপসভাপতি সভানেত্রী উপস্থিত থাকে আর গাঁও পঞ্চায়েতর সভাপতি আজির বৈঠকত অনুপস্থিত থাকে। তারপর তেওঁলোকৰ দাবী সমূহ সভাত পর্যালোচনা করা হয় আর অবশেষত তেওঁলোকে ভোটিং বিচারে আর পঞ্চায়েতি রাজ আইন অনুসরি অনাস্থার বিরুদ্ধে আরো পক্ষে আরো বিপক্ষে ভোটদানের কারণে আমি ব্যালট পেপারের জড়িয়ে ভোটিং আরম্ভ করা হয় আর 9 জন ভাইস প্রেসিডেন্ট হইতে 9 জনে ইয়াত ভোটাধিকার সাব্যস্ত করে আর এই 9 জনের ভিতর 9 জনে প্রেসিডেন্টর বিরুদ্ধে ভোট প্রদান করে। আর আমি অবশেষত এই সিক্রেট ব্যালট পেপারখিনি আমি স্ক্রুটিনি করি, 9খনে আমি বৈধ বলে ঘোষণা করো আর প্রেসিডেন্টর বিরুদ্ধে অনা অনাস্থা কম গৃহীত করব। আমি আমার বিভাগীয় কর্তৃপক্ষ যেহেতু এইটো ইলেকশনের এক্তিয়ার, গতি আমি ইলেকশন বিভাগত আমি ইয়াক ফরওয়ার্ড করিম। আজির অনাস্থা প্রস্তাবর যাবতীয় নথিপত্র হইতে আর ইয়াক ফাইনাল অথরিটি, যেহেতু ইলেকশন কন্ডাক্ট হয় তো ইলেক্টেড প্রেসিডেন্ট আছিল, গতি তেওঁর বিরুদ্ধে যিখিনি বিহিত ব্যবস্থা ইলেকশন বিভাগের দায়িত্ব থকা অর্থাৎ আমার এসডিও সিভিলে ইয়াক মনিটর করে ইয়ার একটা রিজাল্ট আমাক দিব। তারপর পিছর পর্যায়ত আমি যি ধরনের ইনস্ট্রাকশন দিয়ে সেই ধরনের আমি ব্যবস্থা গ্রহণ করি।